প্রিয় শিক্ষার্থীদের আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রথমেই অভিনন্দন জানাচ্ছি। তো আজকে আমি তোমাদের সামনে কেবলমাত্র ভূগোলের 5 নম্বরের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। এক্ষুনি সাবস্ক্রাইব করুন এমডি মুস্তফা অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে এবং বেল আইকনে প্রেস করে নোটিফিকেশন অল করে রাখো আমাদের সমস্ত নোট, সাজেশন এবং শিক্ষামূলক ভিডিও পেতে। তোমরা জানো তোমাদের ভূগোলের 5 নম্বরের 4টি প্রশ্ন আসে, তোমাদের প্রাকৃতিক থেকে 2টি আর আঞ্চলিক থেকে 2টি, আর প্রত্যেকটি প্রশ্নের মান কিন্তু 5, অর্থাৎ প্রাকৃতিক ভূগোলে 10 আর আঞ্চলিক ভূগোলে 10। চলো দেখে নাও তোমাদের সে গুরুত্বপূর্ণ কয়েকটি হাতে গোনা প্রশ্ন। এই কয়েকটি প্রশ্ন অর্থাৎ মোট 10টি প্রশ্ন আমি তোমাদের মুখস্থ করতে বলছি। এই 10টি প্রশ্ন যদি তোমরা ভালোভাবে মুখস্থ করে নাও তাহলে অবশ্যই এখান থেকে 4টি প্রশ্ন কিন্তু অবশ্যই কমন পেয়ে যাবে। চলো দেখে নাও সে 4টি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এই প্রসঙ্গে বলে রাখি, যারা আমার চ্যানেলটি প্রথম দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে, তার সঙ্গে সঙ্গে লাইক এবং শেয়ার কমেন্ট করতে ভুলবে না। আর বলে রাখি, এর আগে আমি জীবন বিজ্ঞান, ভূগোল এবং ইতিহাসের সম্পূর্ণ সাজেশন অলরেডি ভিডিও বানিয়ে আপলোড করে দিয়েছি, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, তোমরা সেই লিঙ্কে ক্লিক করে ওগুলো তোমরা দেখে নাও। তো দেখতে পাচ্ছ তোমাদের, তো প্রথমে আমি তোমাদের প্রাকৃতিক ভূগোলের গুরুত্বপূর্ণ 3টি প্রশ্ন বলে দিচ্ছি, তারপর আমরা চলে যাব আঞ্চলিক ভূগোলে। প্রথম অধ্যায় থেকে বহিরাত প্রক্রিয়া তাদের দ্বারা শ্রেষ্ঠ ভূমিরূপ, এখান থেকে মূলত তোমাদের 5টি প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, কিন্তু 5টি প্রশ্নের মধ্যে থেকেই প্রথম 3টি প্রশ্ন নদীর ক্ষয়জাত 3টি ভূমিরূপ চিত্র সহ বিবরণ দাও, বায়ুর ক্ষয়কাজের ফলে 3টি ভূমিরূপের বিবরণ দাও, আর মরু অঞ্চলে বায়ু জলধারার যে শিলা ভূমিরূপের বিবরণ দাও। এই 3টি প্রশ্ন করলেই তোমরা কিন্তু 3টি থেকেই 2টি কমন পেয়ে যাবে, এছাড়া তোমরা এই 2টি প্রশ্ন কিন্তু দেখে রাখতে পারো। নদীর সঞ্চয়জাত 3টি ভূমিরূপ চিত্র সহ বিবরণ দাও, পৃথিবীব্যাপী জলবায়ু পরিবর্তন গঙ্গা পদ্মা মেঘনা বা সুন্দরবনের উপর কীরূপ প্রভাব ফেলেছে। মোট তোমাদের প্রাকৃতিক ভূগোল থেকে এই 5টি প্রশ্ন করলে কিন্তু 2টি প্রশ্ন নিশ্চিত কিন্তু তোমরা কমন পেয়ে যাবে। এই প্রসঙ্গে বলে রাখি, তোমাদের কিন্তু যে চিত্রগুলো আঁকতে হবে সেগুলো কিন্তু তোমাদের রুল পেন্সিল দিয়ে সেই চিত্রগুলো কিন্তু আঁকতে হবে। এবার আমরা চলে যাব ভারতের প্রশাসনিক বিভাগ। প্রশাসনিক বিভাগ থেকে 3টি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। উত্তর থেকে দক্ষিণ হিমালয় পর্বতের শ্রেণী বিভাগ অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থে, ভারতের প্রশাসনিক বিভাগ থেকে তোমাদের উত্তর থেকে দক্ষিণে হিমালয় পর্বতের শ্রেণী বিভাগ করো, এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, অর্থাৎ হিমালয় পর্বতের করে আলোচনা করতে বলা হয়েছে। মাটির শ্রেণী বিভাগ করে যে কোনো 2টি ভূভাগের বিবরণ, এই প্রশ্নটি অত্যন্ত মারাত্মক প্রশ্ন। ভারতের স্বাভাবিক উদ্ভিদের শ্রেণী বিন্যাস করে যে কোনো 2টি বিবরণ দাও, এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। ধান গম ইক্ষু বা আখ চাষে আখ বা ইক্ষু চাষে অনুকূল পরিবেশ লেখো, পশ্চিম ভারতে পেট্রোলিয়াম বা পেট্রো রসায়ন শিল্পের উন্নতির কারণ কী, প্রশ্নটি তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপর তোমরা দেখে নাও পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণ কি, ভারতে জনসংখ্যা বন্টনে তারতম্যের কারণ আলোচনা করে ভাবলাম। এই প্রশ্ন থেকে তোমরা কিন্তু তোমাদের পরীক্ষায় সমস্ত প্রশ্ন কমন পেয়ে যাবে, অর্থাৎ তোমরা যদি হাতে গোনায় কয়েকটি প্রশ্ন ভালোভাবে প্র্যাকটিস করো তো সেখানে 4টি প্রশ্ন তোমরা কিন্তু নিশ্চিত কমন পেয়ে যাবে। তো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আমার ছাত্রদের আবার অভিনন্দন জানাচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।